নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি নবমিতা শুরু করছি এভি নিউজ। শুরুতেই হেডলাইন্স। হেডলাইন্স স্পন্সার্ড বাই কর অটোমোবাইলস আসাম মোট জলপাইগুড়ি এবং ভারত বিখ্যাত জ্যোতিষগুরু স্মৃতি বাজার্য। জলপাইগুড়ি সদর ব্লকের দুটি বুথে শান্তিপূর্ণভাবে সম্পন্ন পঞ্চায়েত নির্বাচনের পুনর্নির্বাচন। বজ্রাপাড়া আর গড়ালবাড়ি বুথে কড়া পুলিশি নিরাপত্তায় ভোটদান ভোটারদের। নির্বাচন পরবর্তী রাজনৈতিক অশান্তি অব্যাহত জেলায়। এবার বিজেপি কর্মীর মাথায় ধারালো অস্ত্রের কোপ, অভিযোগের তির তৃণমূলের দিকে। রাত পোহালেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা। জলপাইগুড়ি সদর ব্লকের ডিসিআরসি পলিটেকনিক কলেজে চূড়ান্ত ব্যবস্থা প্রশাসনের। এবার জলপাইগুড়ি বাসীদের জন্য সুখবর, মহিন্দ্রায় তিন চাকার আলফা গাড়ি থেকে শুরু করে ট্রাক বাস সহ সমস্ত গাড়ির সার্ভিসের জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কর অটোমোবাইলস। এখানে রয়েছে ভারতবর্ষের নাম্বার ওয়ান কোম্পানি মহিন্দ্রা ফার্স্ট চয়েসের শোরুম, যেখানে সমস্ত প্রিয়ন ইউজড কারের ওয়ারেন্টি সহ সেল পারচেস এবং এক্সচেঞ্জের মাধ্যমে সুলভে পাওয়া যাবে। সাথে থাকছে ইজি ফিনান্সের ব্যবস্থাও। যোগাযোগ করুন কর অটোমোবাইলস আসাম মোড় জলপাইগুড়ি, মোবাইল নাম্বার 8001000999। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। চোখ রাখবো বিস্তারিত খবরে। নির্বাচনের দিন উঠেছিল ব্যাপক ছাপ্পা ভোটের অভিযোগ। পুলিশের উপস্থিতিতে ও পূর্ণ মদতে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছিলেন বিরোধীরা, আক্রান্ত হয়েছিল সংবাদ মাধ্যমও। কিন্তু সেই বুথেই এদিন এক কথায় নির্বিঘ্নেই সম্পন্ন হল পুনর্নির্বাচন। অসংখ্য উর্দিধারীর উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে ভোটের লাইনে দাঁড়িয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন জনগণ। পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বজ্রাপাড়া বজরা ডেঙ্গুয়াছাড় প্রাথমিক বিদ্যালয়ের 202 ও 203 নম্বর বুথে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিন ব্যাপক ছাপ্পা ভোট ও রিগিংয়ের অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনায় মুখ পুড়েছিল পুলিশেরও। গতকালই এই দুই বুথে পুনর্নির্বাচন ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। এদিন সকাল থেকেই এই বুথ দুটিতে উৎসবের মেজাজেই শুরু হল ভোট। গতদিনের অশান্তি মুছে ভোটের লাইনে দাঁড়ান ভোটাররা। সকাল 7টায় ভোট শুরুর ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার। আমরা তাহলে শুরু করছি। হ্যাঁ, এরপর লাইনে দাঁড়িয়ে থাকা মানুষ একে একে গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে ভোট দেন। ভোটে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সদা তৎপর ছিল প্রশাসন। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। বেলা বাড়তেই ভোট কেন্দ্র পরিদর্শন করেন ডিএসপি ডিইবি ডম্বর সিং, সোনার আইসি কোতোয়ালি, বিশ্বাস রায় সরকার সহ পদস্থ পুলিশ কর্তারা। গতদিন ভোট দিতে না পারলেও এদিন ভোট দিতে পেরে খুশি বলে জানিয়েছেন অনেক ভোটার। যিনি এখান থেকে পঞ্চায়েত হন তার কাছে কি দাবি থাকবে? আমাদের কি দাবি? আমাদের শুধু খালি লাইট ফাইট, এগুলো রাস্তাঘাট, পানীয় জল, এগুলো তো আমাদের দরকার। আগের দিন এই দাবি নিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন? আগের দিনও এই দাবি নিয়ে ভোট দিতে পারেন না? আজকে পুলিশের ব্যবস্থা ঠিক লাগছে? খুব সুন্দর আছে। আজকে কাজের দিন, কাজের দিনও যদি এই যে লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ভোট দিতে হচ্ছে তাতে কোনো সমস্যা নেই? না, সমস্যা নেই। যিনি এখানকার পঞ্চায়েত হোক তার কাছে কি দাবি থাকবে? রাস্তাঘাট সব কিছু চাই আমরা, ভালো করতে চাই, যে ভোট দিই ভালো হোক। ভোট কি আজকে শান্তিপূর্ণ? হ্যাঁ, ভোট শান্তিপূর্ণ। আগের দিন একদম ভোট দিতেই পারেননি? না, এসেছিলেন। হ্যাঁ, আসছিলাম। তারপরে কেতার পাশে আমার তো সব ভেঙে গেছে। এই কেন্দ্রের ভোটার আনন্দচন্দ্র কলেজের অধ্যক্ষ ডক্টর আব্দুর রাজ্জাক, তিনিও এদিন তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। ভোট শান্তিপূর্ণভাবে চলছে বলেই জানান তিনি। উৎসবের মেজাজে ভোট হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সকাল থেকে উৎসব ভরে মানুষ, লম্বা লাইন, পুরুষ মহিলা,
অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট দারুণ আছে। আপনি তো এই বুথেরই ভোট? আমি এই বুথেরই ভোট, আগের দিনও ভোট দিয়েছি, আগের দিনও ভোট দিয়েছি। ভোটের দিন যার বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছিল, পাহাড়পুর অঞ্চলের তৃণমূল সভাপতি আলমগীর আলী জানান, এদিন শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, কোনো সমস্যা হয়নি। আমি প্রথম ভোট দিলাম, ভোটটা হয়েছে কোনো কিছু অত জানি না কিসের জন্য হয়েছে, তবে আমাদের এখানে শান্তি শৃঙ্খলাভাবেই ভোট হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভোট কি সুন্দরভাবে হচ্ছে, শত শ্রোতা সবাই আসছিল ভোট। গণতান্ত্রিক ভারতে পুনর্নির্বাচন নতুন নয়, কিন্তু ছাপ্পা ভোটের অভিযোগে দ্বিতীয়বার ভোট, জলপাইগুড়িতে যে বিরল দৃষ্টান্ত তাতে আর আশ্চর্য কি। ঘটনাস্থল থেকে প্রতিবেদন তুলে ধরলেন আমাদের প্রতিনিধি। পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের এই বুথে আগের দিন কিন্তু গণ্ডগোলের ঘটনা ঘটেছিল এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তারা ঠিকঠাকভাবে নিরাপত্তা দিতে পারেনি এবং ছাপ্পা ভোটের অভিযোগও উঠেছিল। আজকে কিন্তু আবার এখানে পুনর্নির্বাচন হচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশে এবং পুলিশে মুড়ে দিয়ে একদম শান্তিপূর্ণভাবে কিন্তু নির্বাচন চলছে। অসংখ্য মানুষ সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত কোনো রকম সন্ত্রাসের অভিযোগ বা কোনো কিছুর অভিযোগই নেই, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোট চলছে। প্রচুর পুলিশ, আমি ক্যামেরা বন্ধুকে দেখাতে বলবো, এই মুহূর্তে ডিএসপি সাহেব তিনি কিন্তু ঘুরে দেখছেন এবং অন্যান্য পদস্থ পুলিশ কর্তারা তারাও ঘুরে দেখছেন। প্রচুর পুলিশকর্মী এই মুহূর্তে রয়েছেন এবং একদম পূর্ণ নিরাপত্তার সঙ্গে কিন্তু ভোট চলছে। প্রচুর মানুষ লাইনেও দাঁড়িয়ে রয়েছেন, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট দিচ্ছেন এখানকার মানুষ। ক্যামেরায় প্রদ্যুৎ দাসের সঙ্গে নবীন্দ্র মল্লিকের রিপোর্ট, জলপাইগুড়ি। ভোটের দিন বুথে ঢুকে তাণ্ডব চালিয়েছিলেন, মোবাইল ফুটেজে ধরাও পড়েছে সেই চিত্র। কিন্তু এদিন সাংবাদিকদের সামনে সবটাই অস্বীকার পাহাড়পুর অঞ্চল তৃণমূল সভাপতি শেখ আলমগীর আলীর। দেখুন এই ছবি, এক ঝলকে দেখে বোঝার উপায় নেই এটা ভোট কেন্দ্র না কুরুক্ষেত্র। ভোট দিতে চেয়ে ভেতরে ঢুকতে চাইছেন সাধারণ ভোটাররা, আর ভেতরে দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা, যাদের অনেকের মুখ ঢাকা কালো কাপড়ে। দাঁড়িয়ে দেখছে পুলিশ, উদ্ভ্রান্ত প্রিসাইডিং অফিসার, আর ব্যালট বাক্স থেকে ব্যালট সব তখন তেনাদের দখলে। এই চিত্র কোনো ভাঙর বা লাভপুরের নয়, জলপাইগুড়ি পাহাড়পুরের বজরাপাড়া বুথের। দাঁড়িয়ে থেকেই ভোট লুটে নেতৃত্ব দিচ্ছেন শেখ আলমগীর আলী, অথচ এদিন প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে তিনি জানালেন এমন কিছুই নাকি হয়নি, অসুস্থকে নিয়েই নাকি তিনি বুথে গিয়েছিলেন। বুথের ভেতরে আপনারা ছিলেন, অনেক সময় ভাইরাল হয়েছে ছবি, অনেক ছবি ভাইরাল হয়েছে, আপনি ভিতরে ছিলেন বুথের ভেতরে আগের ভোটের দিন, তো কী কারণ? এরকম না, অসুস্থ যারা ছিল তাদের করে নিয়ে আসা হয়েছে, তাদের করে তুলে নিয়ে এসে ভোট দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে, এই জন্যই দেখা গেছে হয়তো বুথের ভেতরে। আর কীভাবে হয়েছে ঠিক জানি না, কোনো হয়তো কিছু হয়তো কোনো সমস্যা হয়েছে যার জন্য আমাদের রিপোর্টিং হচ্ছে। ভোট নির্বিঘ্নে চললেও আগের দিনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এদিন আর ভোট কেন্দ্রমুখী হলেন না বজরাপাড়ার অনেক ভোটার। যেমন ইনি আগের দিন ভোট দিতে পারেনি, বাড়িতে পড়েছিল ধারালো অস্ত্রের কোপ, এদিন থেকে কাটা টিনের ফুটো দিয়েই জানালেন শরীর খারাপ, তাই তাদের বাড়ির কেউ আর ভোট দেবে না। এত নিরাপত্তা সত্ত্বেও ভোট কেন্দ্রে যাওয়ার ঝুঁকি নিল না এই পরিবার। কি হয়েছিল এই যে টিনটা একদম এখানে ভাঙছে কেন? আরে ভোটের ব্যাপারে ওরা ভাঙি, আজকে ভোট দেওয়া নাই, আজকে দেই নাই, শরীরটা ভালো নয়, ভালো লাগছে। আগের দিন দিছো? আগের দিন দিতে পারিনি, হুরঙ্গ আমার জন্য দিতে পারি, আজকে আজকে ইচ্ছা করতেছে না, শরীরটা ভালো। যদিও ভোটের দিন বাইরে থাকায় ভোট দিতে না পারলেও এদিন ভোট দিলেন এই তরুণী। ভোট দিছো আজকে? কোনো অসুবিধা হয়েছে? এর আগের দিন কি ভোট দিতে পারছিলা? এর আগের দিন বাড়িতে ছিলাম না। অন্য যারা তারা কি ভোট দিয়েছিল বাড়ির সবাই? ভোট দিছে, কোনো অসুবিধা নেই, এখন ঠান্ডা শান্তি আছে তো। সদর ব্লকের বজরাপাড়ার পাশাপাশি পুনর্নির্বাচন অনুষ্ঠিত হলো গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের ফোদরপাড়া বিএফপি স্কুলে। নির্বাচনের দিন এই বুথে উঠেছিল রিগিং ও ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ। এদিন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে এই বুথের নির্বাচন, পুলিশ মোতায়েনও ছিল চোখে পড়ার মতো। ভোটের দিন যারা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি, এদিন তারা শান্তিপূর্ণভাবেই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। গ্রামের প্রান্তিক মানুষদের পক্ষে কাজের দিন ভোটের লাইনে দাঁড়ানো সমস্যার হলেও ভোট দিতে সব কাজ ভুলে সামিল ১৮ থেকে ৮০, শান্তিপূর্ণ ভোট হওয়াতে খুশি তারা। আগের দিন কি ভোট ভালোভাবে দিতে পেরেছিলেন? অশান্তি হয়েছিল?
আগের দিন ভোট দিয়েছিলেন? কেন, কি অশান্তি হয়েছিল? আপনাদের কেউ সরিয়ে দিয়েছিল? আজকে ঠিকঠাক ভোট হচ্ছে? কেমন ভোট হচ্ছে আজকে? ভোট তো ভালোই হচ্ছে। আগের দিন কোনো অশান্তি হয়েছিল? অশান্তি তো হয়নি, বৃষ্টির জন্য অশান্তি এরকম। আজকে তো ভোট, আগের দিন ভোট দিতে পেরেছিলেন? না, ভোট দিতে পেরেই আজকে বৃষ্টি হচ্ছিল, তার জন্য ঘুরে চলে গেছি। এই বুথটিও ঘুরে দেখে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের খোদরপাড়া বিএসপি প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে আগের দিন পঞ্চায়েত নির্বাচনের দিন এখানে কিন্তু লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে একটা অশান্তি সৃষ্টি হয় এবং পরবর্তীতে সন্ত্রাসের অভিযোগ তোলে বিরোধীরা, এবং তারপর এই কেন্দ্রে আজকে ফের একবার পুনর্নির্বাচন হচ্ছে। এই মুহূর্তে এখানেও শান্তিপূর্ণভাবেই ভোট চলছে, প্রচুর পুলিশি ব্যবস্থা রয়েছে এবং সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, কারো মধ্যে কিন্তু কোনো রকম অভিযোগ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ক্যামেরায় প্রদ্যুৎ দাসের সঙ্গে নবেন্দু মল্লিকের রিপোর্ট, গড়ালবাড়ি। নির্বাচন জিতেই আছি, সামান্য সমস্যার জন্য একটি বুথে পুনরায় ভোট হচ্ছে, ভোট গড়ে পুনরায় মানুষের উন্নয়নে সামিল হব। এভি নিউজকে জানালেন গড়ালবাড়ির পঞ্চায়েত সমিতির প্রার্থী তথা সদর পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি স্বপ্না রায় বর্মন। না, এর আগে আমার হতো এটা দুর্ভাগ্য, এর আগে একটু গণ্ডগোল হয়েছিল লাইনের, একটুখানি দুই পক্ষ থেকে একটু গোলমাল করেছে, আজকে রিপোলিং হচ্ছে, খুব শান্তিপূর্ণভাবেই হচ্ছে রিপোলিং। কি মনে করছেন, মানে সামগ্রিক পঞ্চায়েত সমিতি দখলে আসবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। আর নিজের জয়ের ব্যাপারে? একদম নিশ্চিত। আগের দিন তো বৃষ্টির জন্য যতটাই অসুবিধা হোক, ওয়েদারটা ভালো ছিল, আজকে তো রোদ আছে, তার জন্য আজকে রৌদ্র আছে, আজকে সবাই ভোটাররা আসছে, ভোট দিচ্ছে, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, কোনো অসুবিধা নেই। ভোট লুজ ও রিগিংয়ের অভিযোগের মুখে পুনর্নির্বাচনের দিন বেশ তৎপর নির্বাচন কমিশন। এদিন গড়ালবাড়ির পুনর্নির্বাচনী বুথে ভোটারদের পরিচয়পত্র খতিয়ে দেখলেন স্বয়ং জেলা নির্বাচনী পর্যবেক্ষক। এদিন সকালে ভোট শুরু হওয়ার কিছু পরেই গড়ালবাড়ি ভোটগ্রহণ কেন্দ্রে যান জেলা নির্বাচনী পর্যবেক্ষক, সরেজমিনে খতিয়ে দেখেন ভোটকেন্দ্র, কথা বলেন ভোটকর্মী ও পুলিশ কর্তাদের সাথেও, ঘুরে দেখেন নিরাপত্তা ব্যবস্থা, এরপর লাইনে দাঁড়ানো ভোটারদের সচিত্র পরিচয়পত্র খতিয়ে দেখেন তিনি। যদিও এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি তিনি। এদিনের ভোট সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে চলেছে, বিরোধীদের অপপ্রচারের জন্যই এই পুনর্নির্বাচন, তবে এদিনও নির্বিঘ্নে মানুষ ভোট দিয়েছেন, কোথাও কোনো অশান্তি হয়নি। গড়ালবাড়ি ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে এভি নিউজকে এই সংবাদ জানালেন সাংসদ বিজয় চন্দ্র বর্মন। আমাদের এই এরিয়ার মধ্যে তিন জায়গায় গিয়েছি, যেমন ভদ্রাপুরা, শিকারপুর এবং আমাদের গড়ালবাড়িটাই। কেমন ভোট হচ্ছে? পিসফুলি হচ্ছে, খুব শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, কোনো গণ্ডগোলের কোনো সম্ভাবনা নাই এবং প্রশাসনের তরফ থেকে সেই প্রিকশনটা নিয়েছে। আমরা মানুষ আশা রাখি যে মানুষ শান্তিপূর্ণভাবে তাদের গণতন্ত্রীয় প্রতিষ্ঠা প্রদান করবে এবং আগামী দিনের জন্য তার প্রস্তুতি নিচ্ছে। আমরা গড়ালবাড়ি তো অঞ্চল দখল করবো, প্রত্যেকটা অঞ্চলেই দখল করবো, কিন্তু পিসফুলি মানুষ রাখছে ভোট ভালোভাবে। ভোট গণনা বয়কট করতে চলেছেন কংগ্রেসের হলদিবাড়ি ব্লক কমিটি। তাদের অভিযোগ, তৃণমূলের সন্ত্রাসের কারণে বিরোধীরা হলদিবাড়ি বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে পারেনি, পরবর্তীতে তারা মেকলিগঞ্জ শহরে এসে মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেবার পর ভোটের আগেই তারা গণনার কাজ হলদিবাড়ি হাইস্কুলের বদলে মেকলিগঞ্জ মহকুমা শাসকের দপ্তরে করার দাবি করছেন। দাবির ভিত্তিতে তারা মেকলিগঞ্জ মহকুমার দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী পর্যবেক্ষকের সাথে দেখা করে স্মারকলিপিও দেন। সেই সময়েই তারা দাবি তোলেন গণনা কেন্দ্র বদল না হলে গণনা বয়কট করবেন, সেই অনুযায়ী ব্যবস্থা না হওয়াতেই গণনা বয়কট করার কথা বলেছেন হলদিবাড়ির কংগ্রেস নেতারা। পাশাপাশি তারা অভিযোগ করেন হলদিবাড়ি ব্লকে নির্বাচনের নামে প্রহসন হয়েছে, সন্ত্রাস চালিয়ে এখানকার অনেক বুথে ছাপ্পা ভোট করানো হয়েছে, এক ব্যক্তি একাধিক ব্যক্তির ভোট দিয়ে দিয়েছেন এবং ব্যালট পেপারের কাউন্টার পার্টে এক ব্যক্তি একাধিক ব্যক্তির নামে আঙুলের ছাপ দিয়েছেন বলেও হলদিবাড়ি ব্লক কংগ্রেসের অভিযোগ। তাই তারা ওইসব ব্যালট পেপারের কাউন্টার পার্টের নকল কপি দেবার দাবি করেছেন কংগ্রেস কমিটি।
তাদের বক্তব্য, ওইসব আঙুলের ছাপগুলি নিশ্চয়ই আধার কার্ডের সাথে লিংক থাকার কথা, তাই ওই আঙুলের ছাপগুলি পরীক্ষা করার দাবি তারা করেছেন। সঠিকভাবে এটা যাচাই হলে আসল রহস্য উদ্ঘাটন হবে বলেও কংগ্রেস নেতারা মনে করছেন। আর কিছু কোনো ন্যায় বিচার থেকে আমরা বঞ্চিত, আমরা ন্যায় বিচার চাইলাম, আমাদের চাইতে হবে প্রশাসনের সর্বোচ্চ অধিকারীর কাছে, তাই চেয়েছি। আমরা দেখছি আগামী দিন পরবর্তী পর্যায়ে আমরা আদালতে দ্বারস্থ হচ্ছি। তিনখানা বুথে আমাদের যে বুথ জ্যাম করেছে, 127, 146 এবং 175, তিনটা বুথের ব্যাপারে আমরা অলরেডি কোর্টে মামলা করবার জন্য সমস্ত রকম প্রস্তুতি নিয়ে নিয়েছি। আগামী দিনে আমরা এই কাউন্টার পার্ট আমাদেরকে প্রদান করলে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। 14 তারিখ রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের নর্থ বেঙ্গল ফার্ম প্রাথমিক বিদ্যালয়ে ব্যালট বক্স পুড়িয়ে দেওয়ার ঘটনা হওয়ার পর পুনর্নির্বাচন আজ শুরু হয়েছে সকাল 7টা থেকে। আজকের ভোটে লম্বা লাইনে সাধারণ মানুষের ভিড় দেখা যায়। ভোটারদের চেয়ে পুলিশ বেশি চোখে পড়ল আজ। অশান্তি নয়, শান্তিপূর্ণভাবে ভোট চাই, ঠিক এমনটাই জানালো শিকারপুরের বাসিন্দারা। গত পরশু পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নেয় রাজগঞ্জ ব্লকের শিকারপুরের এই বুথ। ব্যালট পেপার সহ ব্যালট বক্স উঠিয়ে নিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। আজ পুনরায় নির্বাচন হলো সেখানে। নির্বাচনকে কেন্দ্র করে পুলিশে 6 লাভ এই ভোট কেন্দ্রে। এমনকি ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটার আগে থেকে ভোটার কার্ড চেক করে যেতে দেওয়া হচ্ছে ভোটারদের। শেষ অবধি শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে এই কেন্দ্রে। দিকে দিকে বিজেপি কর্মীদের আক্রমণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এদিন সাংবাদিকদের এই সংবাদ জানান বিজেপি নেতা সৌমেন রায়। তার অভিযোগ, মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের নন্দনপুর বোয়ালমারি এলাকায় ভোট শান্তিতে মিটলেও ভোটের পর বেশ কিছু কর্মীর বাড়িতে চড়াও হয়ে তাদের মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ বিজেপির। রাতে অন্ধকারে দলের কর্মী সুনির্মল দাস, লক্ষ্মী সরকার প্রমুখের বাড়িতে হামলা চালানো হয় বলে জানান বিজেপি নেতা সৌমেন রায়। রাত্রি 12:30টার সময় কিছু তৃণমূলী দুষ্কৃতী, তারা প্রথমে সুনির্মল দাসের বাড়িতে চড়াও হয় এবং সেখানে চড়াও হয়ে সুনির্মল দাসের যে বাড়ি, সেই বাড়ির যে বেড়া, সেই বেড়া ভেঙে দেয়, টিন ভেঙে দিয়ে সেখানে একটা বিপুল পরিমাণে একটা সন্ত্রাস সৃষ্টি করে এবং সুনির্মল দাস যে স্ত্রী, তারা সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যেতে বাধ্য হয় এবং তার ছেলে যখন দৌড় দিয়ে পালিয়ে যাচ্ছিল, তারা তাকে লক্ষ্য করে বিভিন্ন রকম ইট পাটকেল এগুলো ছুটতে শুরু করে। এখন সময় ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। নিখুঁত জ্যোতিষ গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী সুভব্রত ভারতীর পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামাটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন, এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা, জলপাইগুড়ি, HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নম্বর 9474 3236 94। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময়ে বুকিং নিয়ে আসতে হবে। জলপাইগুড়ি শহরবাসীর জন্য আনন্দ সংবাদ, রয়্যাল সাগর ফুড প্লাজা এখন আপনাদের জন্য নিয়ে এসেছে ভেজের পাশাপাশি নন ভেজ সেকশন। তাই রুচিসম্মত পরিবেশে বসে সুস্বাদু ভেজ ও নন ভেজ খাবারের স্বাদ নিতে চলে আসুন রয়্যাল সাগরে। এখানে পাবেন ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, তন্দুর, চাইনিজ ও থালির বাহারি আইটেম। এছাড়া বিভিন্ন পার্টি ও হোম ডেলিভারিরও ব্যবস্থা আছে। তাই ভেজ ও নন ভেজ খাবারের স্বাদ নিতে আজই আসুন রয়্যাল সাগর ফুড প্লাজায়। রয়্যাল সাগর ফুড প্লাজা, কসমোস আর্কেড, ফাস্ট রোড, ডিবিসি রোড, জলপাইগুড়ি। ফোন নম্বর 0356 1 2 2 0 3 5। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নম্বর 0356 1 2 2 2 8 4, মোবাইল নম্বর 9641952652। বৈশাখী মেলা, বৈশাখী মেলা, বৈশাখী মেলা।
আপনার চিরপরিচিত বৈশাখী মেলা 15 এপ্রিল 2018 রবিবার থেকে চলছে। এবারের বিশেষ আকর্ষণ ওয়াটার বোর্ড থাকছে টোরা টোরা ড্রাগন নাগরদোলা মিকি মাউস বাংলাদেশের ঢাকাই জামদানি শাড়ি চর্ম ও হস্তশিল্পের পশোরা ও বিভিন্ন খাবারের স্টল। সত্বর যোগাযোগ করুন স্টল বা দোকানের জন্য। বৈশাখী মেলার নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগার নেতাজি পাড়া। ফোন নাম্বার 9832054381 অথবা 9609422042। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন সহ যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য ভবন খুঁজছেন, আপনাকে পরিষেবা দেওয়ার জন্য তৈরি স্বদেশ ভবন। এখানে আপনি পাচ্ছেন যে কোনো অনুষ্ঠান করার যাবতীয় পরিকাঠামো, খাওয়ার পর্যাপ্ত জায়গা এবং অত্যাধুনিক বৈদ্যুতিক আলোর সুবিধা। আমাদের এখানে রয়েছে পার্কিং এর সুবন্দোবস্ত। সাধ্যের মধ্যে সমস্ত স্বাচ্ছন্দ্যযুক্ত ভবন চাইলে যোগাযোগ করুন স্বদেশ ভবন, জলপাইগুড়ি, পান্ডাপাড়া, কালীবাড়ি, অঞ্চল অফিসের বিপরীতে যোগমায়া স্কুলের ঠিক পাশে। মোবাইল নাম্বার 9641144035। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এভি নিউজ। কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পুনর্নির্বাচন হল কোচবিহার জেলার মেকলিগঞ্জ ব্লকের 57 নম্বর বুথেও। গত সোমবার এই ভোট গ্রহণ কেন্দ্রে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যালট বাক্স বাইরে ছুঁড়ে ফেলে দেবার অভিযোগ ওঠে। এ নিয়ে উত্তেজনা ছড়ায়। শেষমেশ পুলিশ প্রশাসনের কর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, কিন্তু পরিস্থিতি অনুকূলে নয় আন্দাজ করে এই বুথে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। বুধবার পুনরায় নির্বাচনের দিন ঠিক করা হয়। সেই অনুযায়ী ভোট দেবার জন্য এদিন সকাল থেকে চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের নেতাজি শিশু শিক্ষা কেন্দ্রে 57 নম্বর বুথের বাইরে ভোটারদের বিরাট লাইন পড়ে যায়। প্রথম দিকে ভোটারদের তুলনায় পুলিশের সংখ্যাই বেশি ছিল বলে অনেকে জানিয়েছেন। উল্লেখ্য, এই ভোট গ্রহণ কেন্দ্রের মোট ভোটার সংখ্যা 943 জন। বামফ্রন্ট, তৃণমূল, বিজেপি এবং নির্দলের 3 জন প্রার্থী রয়েছে এবারের পঞ্চায়েত নির্বাচনে। এদিন ভোট গ্রহণ কেন্দ্রের বাইরের রাস্তাতেও ছিল পুলিশের নজরদারি। তবে ভোট দিতে আসা অনেক ভোটার জানান তারা কোনোরূপ অশান্তি চান না, তাই এদিন ভোট দেবার জন্য সকাল সকাল লাইনে দাঁড়িয়েছেন। তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান তারা। পাশাপাশি নির্বাচনে যেই জয়ী হন না কেন, তারা যেন এলাকার মানুষের সমস্যা সমাধান এবং উন্নয়নের বিষয়ে জোর দেন। আগের তারিখে ভোট হওয়ার কথা ছিল, ওই তারিখে ভোট হয়নি, হামলা হয়েছে। তা এই আজকে ভোট হবে, যে কোনো পার্টি জিতুক, দেয়ার যাতে শান্তি থাকে। আমার বাড়িতে রাত্রির বেলা খেয়ে হামগাম করে এটা যাতে শান্তি থাকে। এই জায়গায় একটা এমন একটা সুস্থ পরিবেশকে অসুস্থ করে দিয়েছে, দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা কেউ ভোট দিতে পারিনি। আজকে দেখতেছি প্রশাসনের সুব্যবস্থা নেওয়ার কালে এখন সুস্থভাবে পরিবেশে ভোট হইতেছে। আমরা সুস্থ পরিবেশ চাই, সবাই মিলে একত্রিত হিসেবে। সে কে জিতুক কে হেরে তার দেখার আমাদের কিছু যায় নেই। ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা অব্যাহত জলপাইগুড়ি জেলায়। এবার এক বিজেপি কর্মীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়ি মাগুরমারি 1 নম্বর অঞ্চলে। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক হিংসা হানাহানির ঘটনা চলছেই জেলার কোথাও না কোথাও। এবার ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 15-128 নম্বর বুথের বিজেপি কর্মী শামসুদ্দিন মিয়াকে প্রচণ্ড মারধর করে তার মাথায় ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয় বলে অভিযোগ উঠল। অভিযোগের ট্রিট তৃণমূলের দিকে। আহত বিজেপি কর্মী বর্তমানে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতারা। অভিযুক্তদের নামে থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানালেন তারা। অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থা আছে, তাকে রেফার করছে এখানে, মাথায় একটা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করছে, যার সেলাই প্রায় 5টা পড়ে গেছে। তো ঘটনা হলো 128 বুধের শামসুদ্দিন মিয়া, তৃণমূলের দুষ্কৃতীরা তাকে সকালবেলা 9টার দিকেই আজকে প্রায় হামলা দেয় এবং সেখান থেকে পুলিশ তাকে নিয়ে আসে। পুলিশ নিয়ে আসে হসপিটালে করে, তখন জানতে পারার পরে আমরা এখানে আসি, দেখি তার অবস্থা খুব আশঙ্কাজনক অবস্থা আছে। আজকে ভোট প্রক্রিয়া শেষ হওয়ার পরেও আজকে তৃণমূলের দাদাগিরি কমছে না। আগামীকাল পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা। ভোট গণনাকে কেন্দ্র করে এখন প্রশাসনিক স্তরে তৎপরতা তুঙ্গে। জলপাইগুড়ি সদর ব্লকের DCRC তে শেষ মুহূর্তের প্রস্তুতি। কড়া প্রহরায় জনগণের রায়।
আগামীকাল সকাল 8টা থেকে শুরু হবে গণনার কাজ। তার আগে আজকে শেষ রাতের অপেক্ষা প্রার্থীদের। জলপাইগুড়ি সদর ব্লকের ডিসিআরসি পলিটেকনিক ইনস্টিটিউটের 10টি রুমে 32টি টেবিলে হবে গণনার কাজ। যুক্ত থাকবে 450 জন ভোটকর্মী। প্রতি বুথের দায়িত্বে 33 জন করে ভোটকর্মী। দুটি করে রাউন্ডে গণনার কাজ হবে। প্রথমে গ্রাম পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি এবং সর্বশেষে জেলা পরিষদের গণনা হবে। এদিন চলছে তার চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি। এদিনের নির্বাচন শান্তিপূর্ণভাবে চলেছে। 5টি জায়গায় কোথাও কোনো সমস্যা নেই, যথেষ্ট পুলিশি ব্যবস্থাও রয়েছে। নাগরিকেরা নিশ্চিন্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। বজ্রাপাড়ার ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এই সংবাদ জানালেন ডিএসপি ডিবি ডম্বর সিং সোনার। শান্তিপূর্ণভাবে ভোট করার জন্য আমরা প্রস্তুতি আছি, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, এটাই আমাদের। রিপোলিং হচ্ছে কোন জায়গায়? অন ডিউটি লেখা জলপাইগুড়ি জেলা পরিষদের মাল ভর্তি একটি ট্রাক্টরকে শহরের টেম্পল স্ট্রিট এলাকায় আটক করে সদর ট্রাফিক পুলিশ। শহরের ভিতরে প্রবেশ নিষেধ রয়েছে মালবাহী গাড়ির। মালবাহী গাড়ি চলাচল বন্ধ করতে ইতিমধ্যেই সদর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তার সত্ত্বেও শহরের বিভিন্ন এলাকায় পুলিশ প্রশাসনকে ফাঁকি দিয়ে অবাধে সরাসরি অন ডিউটি লেখা বোর্ড টাঙিয়ে বাড়ির মাল ভর্তি করে চলাচল করছে শহরের বিভিন্ন এলাকায়। এমনই একটি অন ডিউটি লেখা জলপাইগুড়ি জেলা পরিষদের মাল ভর্তি ট্রাক্টরকে শহরের টেম্পল স্ট্রিট এলাকায় আটক করে সদর ট্রাফিক পুলিশ। ট্রাক্টরের চালক পালিয়ে যায়। সদর ট্রাফিক ওসি শান্তাশীল ঘটনাস্থলে পৌঁছে আটক করেন ট্রাক্টরটিকে। ছেলে ও মেয়ের ভালোবাসাকে মর্যাদা দিয়ে বাবা ও মা নিজেদের 25তম বিবাহ বার্ষিকী পালন করল বুধবার অনুভব হোমের আবাসিকদের নিয়ে। রঞ্জিত সাহা ও তার স্ত্রী শোভা সাহা নামে এই দম্পতি জানান, তার ছেলে রণজয় ও তার মেয়ে সুকন্যা এবার প্রথম আবদার করেছিল যে তাদের 25তম বিবাহ বার্ষিকী এমন কোনো জায়গায় পালিত হোক যেখানে সবাই একসাথে হবার পাশাপাশি কিছু দুস্থ ছেলে ও মেয়েরা ভালো কিছু খেতে পারে। তাই এখানকার আবাসিকদের নিয়ে এখানে বিবাহ বার্ষিকী পালন করা হলো বলে শোভা সাহা জানান। মাছ মাংস মিষ্টি সহ বিভিন্ন ধরনের খাবার ছিল এই অনুষ্ঠানের মেনুতে। খাবারের পর প্রত্যেক আবাসিকদের উপহারও তুলে দেন এই দম্পতি। এখন সময় ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আমি আপনাদের শর্মিলা ঠাকুর। ওরিয়েন্টের গয়না আমার খুবই প্রিয়। সোনায় ভরে উঠুক আপনার নতুন বছর, শুভ হোক শুভ নববর্ষ। গয়নার মজুরিতে ছাড় 30% পর্যন্ত, গ্রহরত্ন এবং হীরের গয়নায় 5% বিশেষ ছাড়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনায় থাকুক সংসার। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এই প্রথম শহর জলপাইগুড়িতে মহিলাদের অত্যাধুনিক বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে হাজির নাইট পেন। এখানে আপনি পাবেন ব্রাইডাল লেহেঙ্গা, ব্রাইডাল গাউন, ফ্যান্সি কুর্তি, লেগিংস, এছাড়াও পাবেন ক্রপ টপ, ফ্যান্সি গাউন, চুড়িদার পিস, ফ্যান্সি ট্র্যাডিশনাল শাড়ি ইত্যাদি। তাই আর দেরি কেন, সব পরিবারে কেনাকাটা করতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা লাইট পিঙ্ক, নিয়ার এক্সিস ব্যাংক, ডিবিসি রোড, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 03561-222-303 এবং 973231977 এই নম্বরে। লাইট পিঙ্ক, এ ইউনিট অফ নেহার এন্টারপ্রাইজ। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ আয়োজিত জলপাইগুড়ি ও ময়নাগুড়ি সদর যুব কম্পিউটার সেন্টারে ভর্তি চলছে। ময়নাগুড়ির জন্য যোগাযোগ করুন ময়নাগুড়ি স্টেট ব্যাংক রোড, শাইন মার্বেলের পাশে মিলপাড়া, মোবাইল 9749315422। জলপাইগুড়ির জন্য যোগাযোগ করুন বেগুনটারি শিল্প সমিতি পাড়া, শহীদ লেন, মোবাইল 9733064084। বিশেষ সুযোগ, একটি কম্পিউটারে একজন। কোর্সের বিস্তারিত জানতে লগ ইন করুন গভর্নমেন্ট ওয়েবসাইট wbyouthservice.in। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদন যোগ্য। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং,
স্টিল রেলিং, এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু, অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593503500 এবং 8972452942 এই নম্বরে। রেটিনা আমাদের চোখের অভ্যন্তরীণ স্তর, এটা ব্রেনের অংশবিশেষ, তাই রেটিনা ট্রান্সপ্ল্যান্ট আজও অসম্ভব। রেটিনা রোগের সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা না হলে তা অন্ধত্বের কারণ হতে পারে। আপনি কি চোখের সামনে মাছির মতো কিছু দেখছেন, কিংবা চোখের সামনে একটা বড় কালো দাগ অথবা কালো পর্দার মতো কিছু? তাহলে আপনার রেটিনার সমস্যা হতে পারে। অবিলম্বে একজন রেটিনা স্পেশালিস্টকে দিয়ে চোখ পরীক্ষা করান। শিলিগুড়ি প্রধাননগরে বিশ্বদীপ সিনেমা হলের বিপরীতে অবস্থিত রেটিনা ইনস্টিটিউট অফ বেঙ্গল পূর্ব ভারতের প্রথম ও একমাত্র ডেডিকেটেড রেটিনা ক্লিনিক। এখানে অরবিন্দ আই হসপিটাল মাদুরাইয়ে প্রশিক্ষণপ্রাপ্ত রেটিনা সার্জন ডক্টর সোমনাথ চক্রবর্তীর তত্ত্বাবধানে যাবতীয় রেটিনা রোগের চিকিৎসা হয়। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এভি নিউজ। প্রতি বছরের মতো এ বছরও অষ্ট দেবতার পুজোর আয়োজন করেন নাজিরপাড়া সন্ন্যাসীতলা কালীবাড়ি এলাকার স্থানীয় মহিলারা। শিব, কালী, সন্ন্যাসী, শীতলা, বুড়া, বুড়ি, গঙ্গা, মনসা, এই অষ্ট দেবতার পুজো নিয়ম নিষ্ঠার সঙ্গে করা হয়। পুজো উপলক্ষে আয়োজিত যজ্ঞানুষ্ঠান সহ ভোগের আয়োজন করা হয়। পুজো শুরু হওয়ার আগে এলাকার মহিলারা মিলে মাথায় চালন কুলোয় শীতলা ঠাকুরকে এলাকার তিনটি বাড়িতে ঘুরিয়ে বরণ করে পুজো প্রাঙ্গণে নিয়ে আসেন। পুজো শেষ হওয়ার পরে প্রসাদ বিতরণ করা হয়। অলকা রায়, মায়া রায়, কুসুম রায়, মনিকা রায় সহ এলাকার মহিলা বৃন্দরা পুজোয় অংশগ্রহণ করে। এবারে ওয়েদার নিউজ। সকাল থেকে শহরের আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বেলা গড়াতেই কিছুটা রোদের দেখা পাওয়া যায়। গরমের প্রভাবও আজ ছিল যথেষ্টই। রাতের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 এবং বিকেল 5:30। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে হেডলাইন্স আরো একবার। হেডলাইন স্পন্সার্ড বাই কর অটোমোবাইলস আসাম মোড় জলপাইগুড়ি এবং ভারত বিখ্যাত জ্যোতিষ গুরু শ্রীদেব আচার্য। জলপাইগুড়ি সদর ব্লকের দুটি বুথে শান্তিপূর্ণভাবে সম্পন্ন পঞ্চায়েত নির্বাচনের পুনর্নির্বাচন। বজ্রাপাড়া আর গড়ালবাড়ি বুথে কড়া পুলিশি নিরাপত্তায় ভোটদান ভোটারদের। নির্বাচন পরবর্তী রাজনৈতিক অশান্তি অব্যাহত জেলায়। এবার বিজেপি কর্মীর মাথায় ধারালো অস্ত্রের কোপ, অভিযোগের তির তৃণমূলের দিকে। রাত পোহালেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা। জলপাইগুড়ি সদর ব্লকের DCRC পলিটেকনিক কলেজে চূড়ান্ত ব্যবস্থা প্রশাসনের। এবার জলপাইগুড়ি বাসীদের জন্য সুখবর। মাহিন্দ্রায় 3 চাকার আলফা গাড়ি থেকে শুরু করে ট্রাক, বাস সহ সমস্ত গাড়ির সার্ভিসের জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কর অটোমোবাইলস। এখানে রয়েছে ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি মাহিন্দ্রা ফার্স্ট চয়েসের শোরুম, যেখানে সমস্ত প্রিয়ন, ইউজড কারের ওয়ারেন্টি সহ সেল, পারচেজ এবং এক্সচেঞ্জের মাধ্যমে সুলভে পাওয়া যাবে। সাথে থাকছে ইজি ফিনান্সের ব্যবস্থাও। যোগাযোগ করুন কর অটোমোবাইলস আসাম মোড় জলপাইগুড়ি, মোবাইল নাম্বার 8001000999। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির DBC রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741।
আগামীকাল রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা। জলপাইগুড়ির ভোট গণনার আপডেট নিউজ নিয়ে এভি নিউজের বিশেষ বুলেটিন আগামীকাল দুপুর ১২টা থেকে প্রতি ঘন্টায়। ভোট গণনার আপডেট দেখতে কাল দুপুর ১২টা থেকে চোখ রাখুন এভি নিউজের পর্দায়। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে ফিরছি আরও সংবাদ নিয়ে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার ভিশন।